ইঁদুর মরে গেছে, আমার বাড়ির বড় ইঁদুরটা মরে গেছে, শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছ? আমার প্রিয় পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল করছি, তাও আবার আমার ইউটিউব পরিবারের সদস্যর সাথে। আমার খুব প্রিয় একটা দিদি ভাইকে আমি আজকে কল করব। তো চলো, ভিডিওটা কেমন হবে জানি না, ফার্স্ট টাইম করছি। দিদি ভাইয়ের ছবি আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে দিদি ভাইকে কেমন। চলো কলটা করি, কি হয় দেখি। আমার ভয়েস চিনতে পারবে, কারণ রোজই দেখছে ভিডিওতে, তার জন্য আমি এই মাস্কটা পরে নেব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, স্কিপ করবে না কেমন, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলো কল করি। Landmark with your support and your effort. Do complete your... আমি জগা বলছি। তখন কলটা না রং নাম্বারে লেগে গেছিল জানো তো, এখন করছি আমি ওই দিদি ভাইকে। বলছি আমার বাড়িতে একটা বড় ইঁদুর মরেছে, আমি কি করব বুঝতেই পারছি না। হ্যালো 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 আমি আমি নবমী বলছি, নবমী নবমী হ্যাঁ, আমি সেই দশমীর কাছ থেকে নাম্বারটা পেয়েছি। অনেক জ্বালাবো আজকে তোমাকে। ধরো আমার ঘরের বড় ইঁদুরটা মরে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। আমার বড় ইঁদুরটা মরে গেছে, আমার
আমার ঘরের বড় ইঁদুরটা মরে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে খুব মারছে, আমার ঘরের ইঁদুরটাও মরে গেছে, আমাকে ইঁদুরটাও মরে গেছে। আমার বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও, আমাকে খুব মারছে এরা। আমি পারছি না এখানে থাকতে, আমাকে খুব মারছে এরা, খুব মারছে আমাকে। আমি জবাদি ভাই নই, তুমি কে? আমার বড় ইঁদুরটা মরে গেছে, আমার বড় ইঁদুর মরে গেছে, বাড়ির বড় ইঁদুর মরে গেছে। আমার বাড়ির বড় ইঁদুরটা মরে গেছে, শুনতে পাচ্ছো কি? শুনতে পাচ্ছো? আমার বড় ইঁদুর মরে গেছে, বাড়ির বড় ইঁদুর। ক্যামেরা অন আছে, বকে নাও। বকবো না, বদমাস মেয়ে, আমি ভয় পেয়ে গেছি। তার মতো বলছি, আমি নবমী বলছি, নবমী দশমী সব নিয়েছে। লাস্টে তুমি ফোন ধরছো না, কি করবো, বাধ্য হয়ে তোমাকে মেসেজ করলাম। আরে ফোন কি ধরবো, আমি তো রাস্তায় ধরে দিলাম যে তোমার ইঁদুর মাথায় কি করছে। আমি ভাবছিলাম তুমি প্রত্যেকদিন আমার ভয়েস শুনছো, তুমি চিনতে পেরে যাবে আমাকে। আরে ভয়েস শুনবো, চিনতে পারা তো দূরে থাক, আমি তো আওয়াজই শুনতে পাচ্ছি না। তারপর আমি মাস্ক পরেছিলাম, ওর জন্য আরো হয়তো বুঝতে পারোনি। ক্যামেরা অন আছে, আমার বন্ধুদেরকে কিছু বলার থাকলে বলো, আমার বন্ধুদের জন্য কিছু বলে দাও, সবাই কিন্তু শুনছে এটা ইউটিউবে, বলো। অবশ্যই অবশ্যই বলতে চাই তোমার বন্ধুদেরকে যে তোমার ভিডিওটা যেন বেশি করে ফলো করে, এরকম মানে মানে আপন লোক, মানে আপন নিজের মনের মতো ভিডিও করে এবং সবাইকে সাপোর্ট করে, এটা শুনে সব থেকে বেশি পাওনা সবাই দাঁড়াবে, সবাই শুনেছ? কি বলবো, এত ভালো, আমি নিজে কি বলবো বুঝতে পারছি না। তুমি যে এত ভালোবাসো আমাকে, আমি কি বলবো বুঝতে পারছি না। আমার কাছে অনেক বড় পাওনা, তুমি আমার কাছে অনেক বড় পাওনা, মানে আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো, আমার এটাই অনেক বড় পাওনা। আমি তোমাকে পেয়েছি দিদি হিসেবে, সত্যি এটা আমার অনেক ভাগ্য গো, আমি ইউটিউবে এসে তোমার মতো একটা দিদিকে পেয়েছি। আমিও তোমার মতো একটা বোন পেয়েছি, আমিও তো ভাবতে পারিনি না ইউটিউবে থেকে আমি একটা ভালো বোন পাবো। আমারও তো ভাবার ভাবার বাইরে, এটা এত ভালোবাসা, এত একটা ভালো বোন পেয়ে গেছি ইউটিউবে। আমার তো নিজের কাকা তো বোন ফোন আছে, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক তো ওই একই রকম, কিন্তু মানে তোমার মধ্যে আমার দেখা হয়নি ঠিকই, কিন্তু তোমার কাছে তোমার কথা শুনে তোমাকে দেখে আমার এতটা ভালো লাগে, মনে হয় তুমি আমার পাশেই আছো। আমার এত ভালো লাগছে কথাগুলো শুনে, কি বলবো আমি, মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো, এত আনন্দ হচ্ছে, এত ভালোবাসা কখনো আমি পাইনি গো কারোর থেকে, সত্যি কথা। আর একটু আগে না ভয় পেয়ে গেছি, এতদিন পরে আমাকে আমার বোনটা ফোন করলো, আমি এতে এত খুশি বলতেই পারছি না, আমি এত খুশি এত ভালোবাসা আমি কোথায় রাখি, আমি জানি তো তুমি আমাকে কত ভালোবাসো, আমি জানি গো। তোমাকে তোমাকে দেখে মনে হয় তুমি আমার নিজেরই বোন, আমি যে তুমি ফোন করো বা যে যাই করো, তুমি যে ভিডিও, প্রথমে তো ভিডিও দেখতাম, আমার মনে হতো যেন তুমি তুমি আমার পাশেই আছো, এত ভালো লাগে আমার তোমাকে, সত্যি তোমাকে কি পাশে পেলে আমি কি জড়িয়ে ধরতাম তোমাকে, এত ভালো লাগে। এত ভালোবাসা পেয়েছি যে ইউটিউবে এসে এত ভালোবাসা পাবো ভাবিনি গো, সত্যি আমারও খুব ভালো লাগে তোমাকে, তোমার কথাবার্তা তুমি এমনই করো আমার সাথে, মনে হয় সত্যি আমার নিজের দিদি গো।
আমি আমি সবসময় বলি আমার মাকে, মাকেও বলি যে দেখো মেয়েটাকে, মেয়েটাকে দেখতে মানে আমার পুরো, তোমাকে কেন জানি না আরো সবাই আছে সবার সাথে কথা বলি, কিন্তু তোমার মধ্যে আমি একটা নিজের মানে আপন কিছু পাই, যেটা দেখেই আমি তোমাকে গেস করলাম। তুমি বাড়ি গিয়ে আমাকে কল করো তাহলে ফ্রি হয়ে। হ্যাঁ, তো দেখলেই দিদি ভাইয়ের সাথে কথা হলো, তোমরা শুনলে, দিদি ভাই আমাকে এত ভালোবাসে না, উনি আমাকে নাম্বারটা অনেক দিন আগে দিয়েছিল, তো কল করা হয়ে ওঠেনি, তাকে কল করতে পারিনি, যেহেতু আমার নাম্বারটা পেয়ে যাবে তো তার জন্য আমি কল করতে পারিনি। ওই দিদি ভাই আমাকে খুব ভালোবাসে আর খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর ব্যবহার, খুব ভালো লাগে দিদি ভাইকে আমার। আর আমি ইউটিউবে এসে সত্যি কথা বলতে, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, এত মানে ভালো দিদিদেরকে পাবো ভাবিনি, আর এই দিদি ভাই আমাকে খুবই ভালোবাসে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর আজকে আমি খুব 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 খুশি হয়েছি, তোমরা তো শুনলে দিদি ভাই কী বললো, তোমরা নিজের কানেই শুনলে, তো সত্যি দিদি ভাই আমাকে অনেক ভালোবাসে। আমার বোন ওখানে নাচ করছে আমাকে দেখে, জানো খুব বাজে একটা মেয়ে, ক্যামেরার সামনে আসবে না লজ্জা, আমি তোমাদের সাথে কথা বলছি আমার বোন এরকম করে নাচ করছে, আবার এরকম করছে, ও এগুলোই করে। তো চলো পাগলি কথা বাদ দাও, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন। চলো টাটা।